সবাই কেমন আছো? আগদিন যেখানে গেছিলাম সেখানে আজকে আবার আসবো বলে গোটা রাস্তার ভিডিওটা আমাদের নেই। আমরা চাইপাট থেকে নেমে আমি আর শ্রাবণী টোটো করে যাচ্ছিলাম রিসেপশনে, মানে কনের রিসেপশনে। তো চলো সেখানে দেখে নিয়ে যাক। প্রথমেই আমি রিভিউ চেয়ে নিয়েছি আগের দিন কেমন সাজানো হয়েছিল, তো রিভিউটা একটু শুনে নাও। তো কালকে সাজানো কেমন লেগেছে আগে সেটা বলো। আমার বিয়েতে খুব ভালো করে সাজাইছে, সবাই বলছে লক্ষ্মী মা করে। প্রথমবার খুব ভাবছি, আজকে পাড়ার লোকও অনেক কিছু বলছে কি খুব ভালো ভালো লাগছে। তো থ্যাংক ইউ। অ্যান্ড আমি প্রথমবার ট্রাই করছি জিনিয়া দিদিকে, আর প্রথমবার একদম বেস্ট 100% অ্যাপ্রুভড রেজাল্ট আসছে। আর মেকআপটা স্টে করেছিল কতক্ষণ বল? মর্নিং পর্যন্ত। হ্যাঁ একটু কাঁদা হয়েছে, সেটা কি বলে তাতে ব্ল্যান্ড হয়ে। ঠিক আছে চলো আজকে সাজাই এবার। তো রিভিউ তো শুনে নিলে, এরপরে আসছি সাজানোতে। যদি বা পুরো সাজানোর ভিডিও নেই, আসলে শ্রাবণীও আমার সাথে বিজি ছিল, বিকজ আমাদের সাথে পার্টি মেকআপ ছিল, তাদের হেয়ার ছিল, শাড়ি ড্রাপ ছিল। তো শ্রাবণী আমাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ হেল্প করেছে, তাই বেশি ভিডিও নেই। তো যতটুকু ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করছি। এর না একটু র্যাশেস পিম্পল আছে বলে বেনিফিটের এই প্রাইমারটা দিচ্ছি, আমি নিজেও পার্সোনালি ইউজ করি, আমার খুব ভালো লাগে, একটা ফিনিশিংটা খুব সুন্দর। আর এটা তো আরও কিউট দেখো, বউ লেন্থ পড়তে পারে না, আর আমার দু হাতে ভর্তি ভর্তি নো প্রবলেম প্রবলেম হয় বলে বর এসে পরিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। ওকে, আই মেকআপটা করছি, যতটুকু করছি মানে যতটুকু আছে ততটুকুই দেখাচ্ছি, কারণ সত্যি বলছি পুরো লুকটা নেই। আই মেকআপ করতে করতেই রেডিটা আমি দেখিয়ে দেবো ভাবছি, বিকজ পার্টি মেকআপ ফেকআপ আমাকে চারদিকে সামলাতে হচ্ছিলো, শ্রাবণী আর আমাকে দুজনকে। আর আমরা অ্যাকচুয়ালি এসে দেখেছিলাম বউ তখন ঢুকছে, তো সাজতে বসতে বসতে আজকেও আমাদের খুব দেরি হয়ে গেছে। বউয়ের সেরকম স্পেশাল খুব নিড ছিল না, বিকজ ব্রাইডালের দিন সাজানোর পর ও খুব বিশ্বাস করে ফেলেছিল, তাই আমার পছন্দ মতনই বলেছিল সাজবে, এইটা একটু সুন্দরভাবে চেয়েছিল। তো আজকে আমি একটু স্মোকির ওপরে করছি, অনেক দিন করা হয় না তাই করছি, আর ওর চোখে খুব সুন্দর লাগবে। ওর ড্রেসটা একটু মানে শাড়িটা একটু অন্য রকমের ছিল আজকে। আই মেকআপটা একটু টাইম লেগেছে, বিকজ আমি একটু খুব খুঁতখুঁতে, আই মেকআপ করতে গেলে একটু ঠিকঠাকভাবে ফিনিশিং না আসলে আমার ঠিক পোষায় না, আমার নিজেরই পোষায় না ওদের আর কি, মানে ওরা বিরক্ত হয়ে যায় আমি হই না। জুভিয়াসের প্যালেট তোমরা ইউজ করতে পারো, জুভিয়াসের প্যালেট কিন্তু খুব 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 একটা ভালো, দামটা বেশি। দেখো ফিনিশ হয়ে গেছে আমার, আজকে ওর শাড়িটা আমি ক্যান্ডেল দিয়ে কমেছি, ভিডিওটা আইফোন নেওয়া হয়। এইটা আরেকটা পার্টি মেকআপ দেখো, এটা হচ্ছে ব্রাইডের নিজের ননদ। ওকে, এইটা আরেকটা পার্টি মেকআপ, ইনি তো বিভৎস ভালো একজন, এসে গেছি বিয়ে বাড়িতে। দেখো বউ দাঁড়িয়ে পড়েছে, আমরা বউয়ের কাছে আসলাম, বউ দেখো রেডি বসে আছে সুন্দরভাবে। হেয়ার স্টাইলটা ব্রাইডের পছন্দ মতন, হ্যাঁ ব্রাইড বলেছিল আমি হেয়ার স্টাইলটা নিজের মতো করতে চাই, আর হাতে কলকাগুলোও ব্রাইডের ইচ্ছে যে আমি একটু কলকা করবো, আসলে বিয়ের দিনও করতে পারেনি তাই জন্য। এনিওয়ে ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এটা দেখো একটা কিউট আন্টি, ভীষণ মিষ্টি লাগছে, আমি সাজিয়ে দিয়েছিলাম। যাই হোক ওনারা জোর করলো খেয়ে যাওয়ার জন্য, তাই আমি খেতে বসে গেলাম। চলো খাওয়া দাওয়া তো শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।